30th March 2018. Yes, আমরা সবাই হাজির কলকাতা স্টেশনে ঠিক সকাল 6:30টায়। The Hazaar DUAARI HAAZIR HO gang of 22 heading towards Murshidabad, একদম ইতিহাসের পাতায় অনুপ্রবেশ। সবাই দারুণ excited। আমাদের adventure শুরু হলো বলে আর প্রতিটি মুহূর্ত আমরা করে রাখব ক্যামেরা বন্দি। তৈরি করব আমাদের এই ট্রাভেলগ। হাজার দুয়ারি হাজির হো। বাহ, সকলে নিজের সিটে বসে গেছেন দেখছি। এবার আইডি কার্ডগুলো সকলকে দিয়ে দে চুমকি। এই বাপি, তুই একটু হেল্প কর। হ্যাঁ, কার্ডগুলো সবাই গলায় ঝুলিয়ে নি প্লিজ। আমি ক্যামেরা নিয়ে একে একে সবার কাছে যাচ্ছি ছবি তোলার জন্য। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এইভাবে ক্যামেরার দিকে তাকান। বাহ, ওয়ান্ডারফুল, দুর্দান্ত। এই তিন দিনের মুর্শিদাবাদ এক্সপ্লোরেশনটা খুবই ইউনিক। আমাদের সঙ্গে আছেন 70 থেকে 80 বছর বয়স্ক একটি এভারগ্রিন দল, যাদের বন্ধুত্ব সেই প্রেসিডেন্সি কলেজের করিডোর থেকে শুরু। আর এত দশক পার করেও এই বন্ধুত্ব আজও ঝকঝকে। চলুন একটু পরিচয় করে নেওয়া যাক আর জানা যাক এই অভিন্ন হৃদয় বন্ধুত্বের রহস্য। আমাদের সঙ্গে আছেন অনিমেষ সেন। আমাদের এই বন্ধুত্বটা আজকে প্রায় অলমোস্ট 65 বছর হতে যাচ্ছে। বরুণ চক্রবর্তী। বন্ধুত্ব আপনাদের এত বছর টিকলো কিভাবে? আর সত্যি কথা বলতে কি, আমি এখনো নিজেই জানি না কি করে এতদিন ধরে চলছে। শুভ্রা চক্রবর্তী। প্রথমেই আমরা যখন আমাদের একজনের সঙ্গে অপরজনের দেখা হয়, একটা খুব আমরা একটা বন্ধন মানে ফিল করি, আমাদের মধ্যে একটা ভীষণ সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। দিলীপ সমাতার। অল্প বয়সে যে বন্ধুত্বটা হয় এবং আমাদের সার্কেল গ্রুপ হয়, সেটা আমরা সিমেন্টিং করলাম থ্রু পটলাক, এবং প্রত্যেক মাসে আমাদের একটা করে পটলাক হতো। কুমকুম সমাতার। বিয়ের পর থেকেই ওদের সবার সাথে আলাপ, এবং এই আলাপে আর বন্ধুত্ব মানে মনে কখনো ওদেরকে মনে হয়নি ওরা বাইরের কেউ, ওরা যেন একটা ফ্যামিলির মধ্যেই সবাই আছে। প্রবীর দত্ত। আই থিঙ্ক দ্য রিজন দ্যাট দ্য ফ্রেন্ডশিপ লাস্টেড সো লং, উই হ্যাভ শেয়ার্ড ভ্যালুস। আমাদের ছেলেমেয়েরা মনোলেস একই সময় হয়েছে, দে গ্রো আপ টুগেদার। চন্দনা দত্ত। নাথিং স্টপস দিস রিলেশনশিপ টু কন্টিনিউ ওয়েন ইউ আর ফ্রেন্ডস ফ্রম আ ভেরি ভেরি ইয়াং এজ। সুপ্রিয় ঘোষ। আজ পর্যন্ত আমরা অনেক কর্পোরেট ওয়ার্ল্ড দেখেছি, অনেক আদার ওয়ার্ল্ড দেখেছি, অনেক ক্লাব দেখেছি, এরকম সুন্দর গ্রুপ আমি কোনোদিন হয়নি। আই এম ভেরি প্রাউড দ্যাট আই এম অ্যাসোসিয়েটেড উইথ দিস। মনুশ্রী ঘোষ। আমরা আউটসাইডার, আমি আর আমার হাজবেন্ড, বিকজ এই গ্রুপ দে অল আর ফ্রম কলেজ ফ্রেন্ডস অ্যান্ড উই আর সর্ট অফ বিন কোঅপ্টেড অ্যান্ড হ্যাভ বিন রিয়েলি ভেরি লাকি টু বি কোঅপ্টেড। প্রণবেশ সেন। আমরা এখন পর্যন্ত এতদিন বন্ধুত্ব চালিয়ে যেতে পেরেছি, আমার মনে হয় যে আমাদের মোরালেস মেন্টাল মেকআপটা অনেকটা একই রকম, কারণ বেসিক্যালি উই কাম ফ্রম সিমিলার টাইপ অফ মানে ফ্যামিলি অ্যাটমসফিয়ার। চন্দ্রাবলি সেন। আমাদের বন্ধুত্ব বহু বছরের, বিয়ের ঠিক পর থেকে। প্রথম যখন শিলং ছেড়ে কলকাতায় আসি, তারপর নানাভাবে একসঙ্গে বেড়ানো, গল্প, আড্ডা, পটলাকের ভেতর দিয়ে বন্ধুত্ব অনেক এগিয়ে যায়। এখন সবাইকে এতটাই কাছের মানুষ বলে মনে হয় যে অনেকদিন দেখা না হলেও মনে হয় যেন কোনো দূরত্বই নেই। পৃথ্বীশ দাশগুপ্ত। আমাদের বন্ধুত্ব যখন হয়েছিল, আমরা মধ্যবিত্ত ছিলাম এবং আমরা তারপরে অনেকে অনেক কিছু হয়েছি, আমরা
কেউ কাউকে জাজ করি না, আইদার ফেভারেবলি অর আনফেভারেবলি বাই হাউ মাচ মানি হি ইজ মেকিং, হাউ মেনি কার্স হি হ্যাজ গট, হোয়াট প্রপার্টিজ হি হ্যাজ মেড। When we meet them, we look at them as our school friends and college friends. Manjuri Dashgupta. Everybody is like-minded. এবং আমরা বউরা এত ফ্রেন্ডলি হয়ে গেছে যে আমাদের মনেই হতো না যে ওরা আমাদের বন্ধু নয়, অ্যান্ড আমাদের বাচ্চারা একেবারে কাজিনসের মতন। প্রশান্ত সাহা। ছোটখাটো বিপদ আপদে প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়ায়, প্রত্যেকের পাশে এখন অব্দি দাঁড়িয়েছে। হ্যাঁ, আর এদের সঙ্গে রয়েছেন ভূতনাথ সরকার, যাকে ছাড়া আমাদের কোনো ট্রাভেলই সম্পূর্ণ হয় না। আছে সিনিয়রদের নেক্সট জেনারেশন, চুমকি ওরফে অরুণিমা গাঙ্গুলি, যার মস্তিষ্ক প্রসূত এবারের এই মুর্শিদাবাদ অভিযান। চুমকি ছোট্ট বেলার বন্ধু, আমাদের এই এক্সপেডিশনের পেটি ক্যাশিয়ার ঝুলন ওরফে নন্দিনী দাশগুপ্ত, আর পিঙ্কি ওরফে অনুরাধা রয় চৌধুরী। কাঁধে ক্যামেরা ঝুলিয়ে সদা হাস্যময়, হ্যাঁ ঠিক ধরেছেন, আনন্দময় সেনগুপ্ত, নন্দিনীর আদার হাফ, এবং ওদের ওয়ান্ডার কন্যা আনন্দিনী। হ্যালো। বুঝুন, এইসব বলতে বলতে নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি হচ্ছি সবকিছুর নষ্টের গোড়া, অভিষেক গাঙ্গুলি, আর আমার সঙ্গে আছে অ্যাসিস্ট্যান্ট বাপি সামন্ত। ঠিক 30 বছর আগে এই সেম বন্ধুদের দল গিয়েছিলেন পুরী, দুরন্ত সে এক অভিজ্ঞতা, এখনো উজ্জ্বল হয়ে আছে সেই ট্রিপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফসে। বন্ধুত্বের আর ক্যামারাডির পিকচার পারফেক্ট সব ফ্রেমস এখনো সুরক্ষিত আছে সেই পুরি অভিযানের অ্যাকাউন্টসের খাতা। কাট টু, লোকেশন এবার বহরমপুরের হোটেল সোনালী বাংলা। উফ, খিদেও পেয়েছে দারুণ, চলুন পেট পুজোটা সেরে ফেলা যাক। অভিষেক কাকু, এটাই কি বহরমপুরের সেই ডাচ সিমেটারি? রাইট ইউ আর ডিয়ার, একদম কাশিমবাজার রেল স্টেশনের কাছেই এই ডাচ সেমেটারি ছিল ডাচদের বিরাট একটা বিজনেস হাব। সেই 1666-তে এখানে ফ্যাক্টরিতে কাজ শুরু হয়, প্রায় ছিল 700-800 জন ফ্যাক্টরি ওয়ার্কার। শুনেছি ওই ওয়ার্কারদেরই অনেকে ম্যালেরিয়ায় মারা যান। হ্যাঁ, আর তাদের 47টা কবরই আজ আমরা দেখি এই ডাচ সেমেটারিতে। ওরে বাবা, কত বড় প্যালেস! এটা কাদের অভিষেক কাকু? এটা হলো কাশিমবাজার রাজবাড়ি। চল ঘুরে দেখতে দেখতে এর গল্প বলছি। দ্য ইয়ার 1740, অযোধ্যার রাম রায় এই কাশিমবাজার রাজবাড়িটি বানান। হিজ সান দীনবন্ধু রয় আর্নড ফেম ইন সিল্ক ট্রেডিং, অ্যান্ড দীনবন্ধু সান জগবন্ধু রয় became the Diwan of the East India Company, managing the Resham Kothi. Jomidari Pratha, aaj theke bohu bochor age bilupto holeo, Kashim Bazar Rajbarir magic aajo jibonto. The museum, Radha Govinda Mandir, Chandi Mandap, all have great tourist attraction. Hazaar Duari Hazir Ho ganger সন্ধে বেলার মজলিশ, সোনালী বাংলার লাউঞ্জে বসে হাসি মজা ও হুল্লোড়। Under the midnight sky when sundry noise had died down, have you ever had the good fortune of being audience? আজ আমাদের মেইন সাইটসিং ডে, 31st March, ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ব। Yes darling, Hazaar Duari.
হাজার দুয়ারি হাজির হোর ফুল টিম এখন দাঁড়িয়ে ঐতিহাসিক হাজার দুয়ারির সামনে। সেই সঙ্গে আমরা পেয়ে গেছি আজ লোকাল ন্যাভিগেটর ও গাইড হিসেবে স্বপন বাবুকে, যার হাত ধরে আমরা যাব একটা হিস্টোরিক্যাল ফ্ল্যাশব্যাকে। পায়ের নিচে মাটি, হাজার দুয়ারির দিকে ধীরে ধীরে হাঁটি। The biggest attraction of Murshidabad, Hazaar DUAARI, by the river Bhagirathi. This palace was built by Nawab Nazim Humayun Jah. The palace is also called Bara Koti for its enormous size. Hazaar DUAARI literally means the house with 1,000 doors. এই বিল্ডিংটার মধ্যে হচ্ছে হাজারটা দরজা আছে, তার মধ্যে 100টা হচ্ছে নকল। It was designed and built under the supervision of Colonel Duncan McLeod of the Bengal Corps of Engineers. The foundation stone of this building was laid on the 9th of August 1829 and the palace was completed in 1837 AD. ওই যে আমাদের যিনি দেখাচ্ছেন গাইড কাকু স্বপন বাবু, উনি বললেন যে এই জায়গাটা নাকি অবিভক্ত বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। মুর্শিদাবাদ আর আরো চারপাশের জায়গাগুলি একসাথে একসাথে বলা হতো কর্ণ সুবর্ণ। ও ওগুলো সব গৌর রাজ্যের একটা অংশ ছিল। আচ্ছা, দ্য প্যালেস ইজ আ থ্রি স্টোরিড বিল্ডিং, রেকট্যাঙ্গুলার in plan. It is an excellent example of Indo-Saracenic architecture. The huge flight of stairs, the colossal pillars remind us of Italian architecture, which also can be termed as Gothic form of classical architecture. Darya keh raha hai, agar nahana hai to kinare mein kya rakha hai? Mera paas aao. আর মিউজিয়াম কে রা হে যে হিক্স করনা হে তো হিসারো মে কিয়া রাখা হে মেরা বাহো মে আ ওরে দ্য প্যালেস টুডে হাউসেস আ মিউজিয়াম ডিসপ্লেইং দ্য কালেকশন অফ এক্সট্রিমলি রিচ রিমেইনস হুইচ ইনক্লুড আর্মস এন্ড ওয়েপনস পেইন্টিংস অফ ডিফারেন্ট পেইন্টারস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ ব্রোঞ্জ এন্ড মার্বল স্ট্যাচুস কস্টিউমস জুয়েলারি ceramic and wooden objects, beautiful ivory objects, and a huge collection of rare manuscripts. Ladies and gentlemen, and now the camera captures the Katra Masjid. Katra kothar ortho ta ki? Katra kothar ortho hocche bazar. তো মুর্শিদ কুলি খান আমলে কিন্তু এখানে একটা বিশাল বড় সবজির বাজার লাগত, যার জন্য এই প্লেসের নাম রাখা হয়েছিল কাটরা। কাটরা মস্ক, সিচুয়েটেড অন দ্য ইস্টার্ন সাইড অফ মুর্শিদাবাদ সিটি, ইজ দ্য ওল্ডেস্ট জামে মস্ক অফ দিস সাব ইম্পেরিয়াল ডিনাস্টি, বিল্ট ইন 1723-24 AD. দিস এরিয়া ইজ অলসো ফেমাস ইন দ্য নেম অফ সবজি কাটরা অ্যাজ আ মার্কেট হুইচ ওয়াজ এস্টাবলিশড বাই মুর্শিদ কুলি খান. This huge mosque is situated on the eastern side of the main city area of Murshidabad. The mosque is built in typical sultanate model and did not follow the immediate predecessor, that is the Mughals. The small double-storied cells all around the mosque was used for the recitation of the Quran. আর আজকে এই ফ্রন্ট পজিশনে আমরা মুর্শিদ কুলি খানের কিন্তু কবরের উপরে দাঁড়িয়ে আছি। The octagonal bastions placed on the four corners of the mosque were used as watchtowers, as gun ports are present within it. So it can be said that the Katra Mosque was part of the greater fort area. The tomb of Nawab Murshid Quli Khan is also placed under the main staircase, which leads to the Shan, or courtyard of this mosque. Bibhinno kingbodontite bhorpur এই কাটরা মসজিদের চার দেয়াল। গাইড স্বপন বাবুর মুখে চলুন কালিজা খাকি বেগমের গল্প আমরা শুনি। ওই ভদ্রমহিলার জীবনে নাকি এমন একটি রোগ হয়েছিল, সেই রোগ থেকে বাঁচার জন্য তৎকালীন আমলের হেকিম বা ডক্টর বাবু
যে ওষুধটা প্রিপারেশন করতে নানা রকম গাছের রুটের রস আর খুব গোপন ভাবে একটা করে বাচ্চা ছেলের হৃৎপিণ্ডকে জুস করে ওষুধের সঙ্গে মিশিয়ে ভদ্রমহিলাকে অজান্তে খাইয়ে দেওয়া হতো। এবার ভদ্রমহিলা সেই ওষুধ খেতে খেতে রোগ থেকে মুক্ত হয়ে গেলেন, কিন্তু ওষুধ খাওয়ার প্রতি তার নেশা ডে বাই ডে বেড়ে গেল। The magnificent Kathgola Palace and Gardens. কি দারুন অভিষেক কাকু! এই কাঠগোলা বাগান যিনি তৈরি করেছিলেন তার নাম হচ্ছে লক্ষ্মীপত সিং দুগার। উনি এখানে এসেছিলেন জয়পুর থেকে ব্যবসা বাণিজ্য করতে 1780 খ্রিস্টাব্দে। এই কাঠগোলা প্রাসাদ আর বাগান তৈরি হয়েছে 1800 শতকে এক জৈন ব্যবসায়ী লক্ষ্মীপত সিং দুগারের উদ্যোগে। আর তার সময় থেকেই দুগার পরিবার বাগানে নানান জাতের গোলাপের চাষ করতেন, পাশাপাশি কাঠের ব্যবসাও করতেন। সেই জন্যেই এখানকার প্রাচীন নাম ছিল কাঠগোলাপের বাগান। সেই নামটাই এখন লোকমুখে হয়ে উঠেছে কাঠগোলা প্যালেস। এই দুগাররা ছিলেন নবাবদের ব্যাংকার। চলুন একটু প্যালেসের ভেতরটা দেখা যাক। দেখ দেখ আনন্দিনী, পুকুরে কত সুন্দর মাছ আর রাজহাঁস সাঁতার কাটছে। উফ, সো এক্সাইটিং! নেমে পড়বো নাকি? নো অভিষেক কাকু, নট অ্যালাউড ফর হিউম্যানস, অনলি অ্যালাউড ফর ফিশেস এন্ড সোয়ানস। ব্যাড লাক। এই চুমকি, সকলকে নিয়ে আয় তাড়াতাড়ি, মিস্টার সঞ্জয় দুগার এসেছেন। আমরা লাঞ্চ সারবো আর ওনার সঙ্গে কিছু কথাও বলবো। This was actually built in 1870. The purpose of building was to entertain the British and the Nawabs. আমরা সকালবেলা সারা সকাল ঘুরে তারপর ক্লান্ত হয়ে ক্ষুধার্ত হয়ে এর অতিথি হয়েছিলাম। এ আমাদের মধ্যাহ্ন ভোজন দিয়েছে রাহুল, আর মেঘনাথ ছিল তার সুযোগ্য সহকারী। হাজার দুয়ারি হাজির হো, আমরা ফুল টিম পৌঁছে গেছি জগৎ শেঠের বাড়িতে। এটা লিখছেন উনারা হাউস অফ জগৎ শেঠ, কিন্তু এটা জগৎ শেঠের অর্থ দপ্তর ছিল। জগৎ শেঠের আসল বাড়ি আমি বলেছি কিন্তু নদীতে চলে গেছে। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সময় থেকে এই অবাঙালি ধনী ব্যবসায়ী শেঠ পরিবারই ছিলেন নবাবদের ব্যাংকার। আর জগৎ শেঠ কোনো বিশেষ ব্যক্তির নাম নয়, সেই সময়ের মুঘল সম্রাটের দেয়া উপাধি। Beautiful Bhagirathi river bank during twilight time, just heavenly. আর নদীর ধারে অবস্থিত এই ছোট্ট গোয়ালাদের গ্রাম, যেখান থেকে মুর্শিদাবাদের দুধ সাপ্লাই যায়, এই ভাগীরথীর বয়ে চলাই সাক্ষী ইতিহাসের যুগ যুগ ধরে। কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদীরে। এইসব ট্রাভেলগের মজা হলো স্ক্রিপ্ট লেখা হয় আফটার উই শুট ইট, আফটার উই গো থ্রু দি এক্সপিরিয়েন্স, কারণ ইউ ক্যান নেভার ইম্যাজিন দ্য ব্রিলিয়েন্ট মোমেন্টস, দ্য চার্ম, দ্য ডেলিকেট নুয়ান্সেস, টিল ইউ রিয়েলি লিভ ইট, ইউ এক্সপিরিয়েন্স ইট। অ্যান্ড দি হাজার দুয়ারি হাজির হো এক্সপেডিশন ওয়াজ নো এক্সেপশন। ফার্স্ট এপ্রিল 2018, হাজার দুয়ারি হাজির হো ট্রিপের লাস্ট ডেতে আমরা ভ্রমণের নেশায় এবার খোশবাগে। আল্লাহ জানে ক্যা হোগা আগে, মওলা জানে ক্যা হোগা আগে। Oh,
Khushbagh means the garden of happiness. This mosque and tomb complex is situated on the western bank of the river Bhagirathi. This complex is comprised of a mosque, tombs of Nawab Ali Vardi Khan, Nawab Siraj-ud-dullah and other family members of the Afsar dynasty. The Khushbagh Mosque is three-domed. European influence on the architecture is visible on this mosque, like use of pointed arches, cartouche decoration on the entrance arches, and many more. Nawab Ali Vardi Khan, Siraj-ud-dullah Dadu, jini Banglay 16 bochor rajotto korechen. The arrival of British East India Company in this part of Bengal and their impact is proven from such inclusion of decorative motifs in religious architecture. আচ্ছা যারা পলক লাগানো রয়েছে ইনি হলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব দেশ প্রেমিক সিরাজদুল্লাহ সমাধি 1757 23 জুন সিরাজদুল্লাহকে হত্যা করেন মির্জাপুরের ছেলে নিরন্য আদেশে মোহাম্মদী বেগ এই লোকেশনটা কি অভিষেক কাকু এই জায়গাটা হলো আজিমগঞ্জের বড় নগর নাটোরের রানী ভবানীর ইচ্ছে তৈরি হয়েছে এখানকার চারটি মন্দির তাই এই জায়গাটার নাম চার বাংলা মন্দির বলি পোড়া ইটের ওপর বাংলার নিজস্ব ডিজাইন খোদাই করে তৈরি হয়েছিল মন্দির গুলো ভালো করে দেখ যে টেরাকোটা ডিজাইন গুলো দেখছিস মন্দিরের গায়ে সেগুলো আসলে রামায়ণ মহাভারত আর অন্যান্য বাংলা পুরাণের গল্পের ছবি Wonderful! ফিরে যাওয়ার আগে আরেকবার দেখে যাই শান্ত সুন্দরী ভাগীরথীকে এ তীরেই একদিন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ গড়ে তুললেন তার কত স্বপ্ন মাখা রাজধানী মুর্শিদাবাদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের পাকা পোক্ত বাণিজ্য কেন্দ্র গড়ে তুলল এরই তীরে আবার পলাশীর মর্মান্তিক যুদ্ধে নবাব সিরাজের পরাজয়ের মধ্য দিয়ে বাংলাসহ গোটা ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত গেল এই ভাগীরথীর তীরে আচ্ছা কুমকুম কাকিমা তুমি বলছিলে না ভাগীরথী নিয়ে কি একটা গান শোনাবে আমাদের শান্ত নদীটি বটে আঁকা ছবিটি আসলে such trips never end though you have to wrap up at one point of time and go back it very much becomes a part of you মনে সিটা ঘুরে বিপ্লা বলে দৌড়তে দৌড়তে পারে না ভাই গোলাম গোলাম দৌড়তে দৌড়তে পারে না বলে মালে বলে মালে পিড়িতি করোনা Hazaar DUAARI HAAZIR HO explorations did make us realize what true friendship is all about. It transcends all barriers of time, space, wants, needs, and expectations. ছোটবেলার বন্ধুদের নিয়ে সকলকে নিয়ে করাটা একটা আনন্দের ব্যাপার খুবই আনন্দিত খুবই এনজয় করেছি
এই পুরনো ইতিহাসগুলো ঝালিয়ে নিয়ে অত্যন্ত ভালো লাগলো। আর এত সুন্দর সুন্দর জায়গা, এই যে আমাদের বাংলার রাজধানী ছিল 300 বছর আগে, তা এটা খুবই থ্রিলিং। মুর্শিদাবাদেই প্রথম আমি এলাম এবং এই ট্রিপটা আমার মনে খুবই এনজয়েবল হয়েছে। আরও এনজয়েবল হতে পারত যদি এইখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা থাকত। একটা জাতি তার সভ্যতা তার সংস্কৃতি সব জানতে জানতে হলে প্রথম ইতিহাসকে জানতে হয়। তো এখানে মুর্শিদাবাদ সম্বন্ধে অনেক কিছু শোনা ছিল, সেগুলো দেখলাম, চোখে দেখলাম। চোখে দেখা জানা শোনা এর মধ্যে অনেক তফাৎ। তো খুবই ভালো লাগলো, ইতিহাস যেন সর্বত্র দেখলাম যেন সামনে এসে দাঁড়িয়েছে। বাঁদিকে ভাগীরথী কুলকুল করে বয়ে বেড়াচ্ছে, ফুরফুরে হাওয়া। ডান দিকে টেরাকোটার মন্দির, সঙ্গে পুরনো বন্ধু যারা 50 বছরের বন্ধু, দারুণ খাওয়া দাওয়া, কমফোর্টেবল স্টেইং, মানে রাখবো না আচ্ছা জিন্দগি। আমরা ছাত্র জীবনে ইতিহাসের বইতে যে সমস্ত মনুমেন্ট, যে সমস্ত স্মৃতি এ সমস্ত পড়েছি, একদম অ্যাবস্ট্রাক্ট ভাবে পড়েছি যে এই হাজার দুয়ারিতে এই ছিল, এই ছিল, সেই ছিল, কিন্তু এতদিন বাদে এখানে এসে সেটা প্রত্যক্ষ দর্শন করে একটা নতুন অভিজ্ঞতা হলো যে সত্যি সত্যি যা ইতিহাসের বইতে লেখা আছে তা সত্যি কথাই। Right from the concept of having this kind of traveling together, I found it is very, very interesting. It is almost up to 30 years we all old friends are here together. Living simply, isn't it enough to have lived each day to the best of our capabilities? Smiling and making others smile, to make a difference, however small, touching others and being touched in turn, to feel blessed at the sight of the changing colors of the sky, the flight of birds, thrill to the soft breeze wafting the leaves, or being drenched by that sudden surprise shower. অভিষেক কাকু, আই এনজয়েড দ্য মোস্ট। স্কুলে গিয়ে সবাইকে বলবো। কি বলবি রে? হাজার দুয়ারি হাজির হয়।